It's Bangladeshi, but it's being said by many people that you could that I'm a British MP? I am. You are. You're okay. Also very well connected to the regime. And I'm born in London. Are you implying I'm a Bangladeshi? Is the Prime Minister. Here. With one phone call you can... No, I'm saying I'm with British. One phone call you can make a difference. Be very careful what you're saying. কিশোর চৌধুরী নামের এক ভদ্রমহিলা অস্ট্রেলিয়ান ভদ্রমহিলা বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি বলতে বাঙালি বংশোদ্ভূত ওনার বাবা হচ্ছে বাংলাদেশি মা হচ্ছে ইন্ডিয়ান টেকনিক্যালি দ্যাটস নট ইভেন ট্রু মেবি বাবা হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ান এখন উনি অস্ট্রেলিয়ান হয়ে গেছেন আর মা হচ্ছে ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান বাট যেহেতু ওনারা ইমিগ্রেন্ট সেহেতু দ্যাটস টেকনিক্যালি ওটা বলা যেতে পারে ওইভাবে বাট ভদ্রমহিলা যিনি হয়েছেন উনি হচ্ছেন পিওর ব্রেড অস্ট্রেলিয়ান ওয়েস্টের দেশগুলোতে তো মোটামুটি প্রচুর ইমিগ্রেন্ট থাকে রাইট কারণ ওইগুলো উন্নত দেশ এখানে সারা পৃথিবী থেকে মানুষ ফরচুন সিক করতে আসে ফিউচার বিল্ড করতে আসে যেই কারণে ওইসব দেশে প্রচুর ইমিগ্রেন্ট যেই কারণে ওইসব দেশের আইডেন্টিটিটা ইম্পর্টেন্ট যে অ্যাকুরেটলি আইডেন্টিটিটা বলা সো বাংলাদেশের এই বাস্তবতার সাথে পরিচিত না দেখে তারা এটার গুরুত্ব বোঝে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাংলাদেশের অ্যাকুরেসি ফ্যাক্ট এগুলো বাংলাদেশিদের কাছে টেক্স ব্যাক সিট লাইক দে ডোন্ট দে ক্যানট কেয়ার লেস অ্যাবাউট ফ্যাক্ট তাদের হয়েছে সবসময় গল্প 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 এগুলো তাদের কালচার নাই বাংলাদেশের ওই কালচারে ওটা নাই যে ফ্যাক্ট উপস্থাপন করা কারেক্টলি একটা কথা বলা এবং এই এটা এটা একটা কালচারাল ব্যাপার এটা একটা মেইন স্ট্রিম কালচার যেটা নিয়ে আমার ইস্যু যে কারণে এখন এই বিষয়টা নিয়ে যখন কথা বলবো কিশোর চৌধুরী কয়েকটা সেগমেন্টে আলোচনা করবো সেই সেগমেন্টের ফার্স্ট সেগমেন্ট হচ্ছে এটা যে তার পরিচয় তার পরিচিতি সেই পরিচিতি কেন আমরা অ্যাকুরেটলি তুলে ধরতেছি না আমাদের ইস্যুটা কোথায় অ্যাকুরেটলি পরিচয় তুলে ধরা নিয়ে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে মানুষ মানুষের মতো কথাবার্তা বলে বেড়ায় সেটা ঠিক আছে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের একটা মিডিয়া তার পরিচয় অ্যাকুরেটলি তুলে ধরা নেই শুধুমাত্র আমার দেখায় বিবিসি বাংলা তুলে ধরছে এবং প্রথম আলো তুলে ধরছে আর একটা মিডিয়াতে তার পরিচয় অ্যাকুরেটলি তুলে ধরা হচ্ছে না কেন করা তুলে ধরা হচ্ছে না কারণ হচ্ছে আপনি যখনই বলবেন যে সে অস্ট্রেলিয়ান বা সে বাংলাদেশ অস্ট্রেলিয়ান তখনই কিন্তু মানুষের আগ্রহটা কমে যাচ্ছে তো যাকে এটা তো কিছু করেন না এটা আমাদের একটা কালচার আপনি যেটা সবসময় বলি যে ওয়েস্টের দেশের আমার অভিজ্ঞতা আমি যেটা দেখে যে একটা অশিক্ষিত মূর্খ মানুষ অশিক্ষিত মূর্খ না অশিক্ষিত নিরক্ষর মানুষ যে এই ভাষায় না কথা বলে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক ফট করে ওই ভাষায় কথা বলে বসে থাকবে লাইক এটা হচ্ছে একটা মেজর পার্থক্য আমার দেখা মতো আর কি শিক্ষিত অশিক্ষিতের কোনো বালাই নেই বাংলাদেশের কথাবার্তা ভাষা দিক থেকে তো মিডিয়া যারা নিউজ প্রেজেন্ট করে নিউজ তাদের কাজ হচ্ছে ফ্যাক্ট উপস্থাপন করা তাদের কাজে ন্যারেটিভ দাঁড় করানো না সেটা ঠিক আছে মিডিয়া করে ন্যারেটিভ বাই দ্য ওয়ে ন্যারেটিভ দাঁড় করায় ঠিক আছে কিন্তু তাদের প্রাইমারি কাজ হচ্ছে ফ্যাক্টকে ফ্যাক্টের মতো উপস্থাপন করা তথ্যকে নির্ভুলভাবে উপস্থাপন করা কারণ এটা তাদের জব এটা তাদের প্রফেশন তো বাংলাদেশের তো তার সেগুলো প্রফেশনালিজম নাই সেটা নিয়ে দুঃখ করে লাভও নাই স্বাভাবিকভাবেই এইটা নিয়ে আমি অনেকদিন ধরে কথা বলে আসতেছি আর এবং শুধু আমি কথা বলতেছি আপনি আর কাউকে দেখবেন এগুলো নিয়ে কথা বলতে দে আর নট ইভেন বদার্ড অ্যাবাউট ইট দে আর নট বদার্ড অ্যাট অল বাংলাদেশি শিক্ষিত লোকজনও এগেন কারো শিক্ষিত লোকজন বদার্ড হবে কেন শিক্ষিত লোকজনই তো এইগুলো করে বেড়ায় তারাই তো এটা একটা কালচারাল থিং রাইট আগে একটু বাংলাদেশের এইগুলো নিয়ে র্যান্ট করে নিই এবং এই যে কিছুদিন আগে আপনাদের দেখাইলাম যে যখন নোম চমস্কিকে কল দিয়ে এক ঘন্টা বসে রাখছে একটা টাইম দিয়ে একটা বাংলাদেশি ছেলে সে নোম চমস্কির একটা ইন্টারভিউ নিবে তার হুঁশ নাই কয়টা বাজে তার এবং তাকে ইমেল করার পরও তার হুঁশ হচ্ছে না এই তার ইংরেজির অবস্থা সে যাচ্ছে তো জায়গা তো বাংলাদেশিরা প্রচুর বাংলাদেশি দেখলাম এটার মধ্যে কোনো দোষ খুঁজে পায় নাই বা এইটা নিয়ে আমি গতকালকে লিখছি বাংলাদেশিরা জাস্টিফিকেশনের তাদের কোনো লজ্জা নাই তাদের কোনো লজ্জা তারা লজ্জাকে নির্লজ্জতাকে জাস্টিফাই করে ফেলছে সো এইগুলো তাদের এই যে কালচারাল একটা ব্যাপার যে মিডিয়া ক্রিটিবুলটা পাল্টা কথা বলা ভুলভাল তথ্য দেওয়া মিডিয়া ভুলভাল তথ্য দেওয়া মানুষ ভুলভাল তথ্যে বাস করা ফিডিং অন বুলশিট অল দ্য টাইম অল ডে লং ফিডিং অন বুলশিট সে এটা কিছু করে না এটা আমি চাই না হয়তো বেশিরভাগ মানুষের এটা অস্বস্তি লাগে না ইট গেটস আন্ডার মাই স্কিন আমি এটা সহ্য করতে পারিনি এগুলো যখন দেখি এবং সমস্যাটা কোন জায়গায় যখন দেখি জাতীয়ভাবে কালেকটিভলি কালচারালি মেইন স্ট্রিমভাবে কাজটা হইতে থাকে একটা দেখেন বিচ্ছিন্নভাবে একজন তার মতো করে একটা ও সে একটা কথা বলে দিল রাইট আর একটা ব্যাপার হচ্ছে মিডিয়া যারা নিউজ প্রেজেন্ট করবে শিক্ষিত লোক যারা ওকে শিক্ষিত তথাকথিত এরা সকলে যখন ফ্যাক্টকে কোনো সম্মান করে না ফ্যাক্টের কোনো পরোয়া করে না এবং বুলশিট ছড়াইতে থাকে স্পিউ করতে থাকে কেউ ফ্যাক্টকে স্ট্রেট করে না কেউ ফ্যাক্টকে কারেক্ট করার চেষ্টাও করে না কেউ যদি কারেক্ট করার চেষ্টা করে তার পেছনে লেগে যায় সো দেন ইউ নো যে সমস্যাটা আসলে তো যেই কারণে আমার জন্যে এই ঘটনায় বিগার ইস্যু হয়ে দাঁড়াইছে যে বাংলাদেশিদের এই কাজগুলো আচ্ছা গেল সেটা সেকেন্ড থিং হচ্ছে যে সে এটা এটা ডিসরেসপেক্টফুল আপনি একটা মানুষের আইডেন্টিটি অ্যাকুরেটলি না বলা আপনি কি জানেন সে তার পরিচয় বাংলাদেশি দিতে কমফোর্টেবল নাকি অস্ট্রেলিয়ান দিতে কমফোর্টেবল আমরা জানি সে অস্ট্রেলিয়ান আমরা জানি তার পরিচিতি অস্ট্রেলিয়ান সে বোর্ন অ্যান্ড রেজ ইন অস্ট্রেলিয়া কি জানি একজন কমেন্ট করলো অস্ট্রেলিয়াতে বোর্ন না বাংলাদেশে বোর্ন অস্ট্রেলিয়া বোর্ন আই ডোন্ট নো আমি সেটা আমি দেখছি বোর্ন অ্যান্ড রেজ ইন অস্ট্রেলিয়া যা হোক আপনি কি জানেন সে তার কোন পরিচিতি আপনি কেন তার উপর চাপাই দিচ্ছেন বাংলাদেশে বসে বসে তার এই পরিচয়
আপনারা দেখছিলেন কিনা যে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ রেহানার মেয়ে, উনি এরকম যে বাংলাদেশের বিষয়পত্র নিয়ে ওনাকে খোঁজাখুঁজি করতে করতে তারপর সেটা আমি মনে করি জাস্টিফাইড ছিল করার কারণটা জায়গা, তো এক পর্যায়ে সে ফট করে বলে বসছে যে আমি তো ব্রিটিশ, আপনি কি আমাকে বাংলাদেশি বলার চেষ্টা করতেছেন, সাবধান কি বলেন আপনি এই ব্যাপারে, কিন্তু সাবধান নিজের ভাষার ব্যাপারে, কেয়ারফুল থাকবেন হোয়াট ইউ আর সেইং। ইটস বাংলাদেশি বাট ইটস বিং সেড বাই মেনি পিপল দ্যাট ইউ কুড ফাইন্ড আউট দ্যাট আই অ্যাম আ ব্রিটিশ এমপি। আই অ্যাম, ইউ আর অলসো ভেরি ওয়েল কানেক্টেড টু দ্য রেজিম। আই অ্যাম বর্ন ইন লন্ডন, আর ইউ ইমপ্লয়িং আই অ্যাম আ বাংলাদেশি? আই ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার with Are one phone call you can, no I'm saying I'm with British. one phone call you Be can make a difference what you're saying. So eta hocche reality, eta hocche bastobota. Tulip Siddiqui Bangladesher Sheikh Rehanar meye, Bangladesher pradhanmontrir bhatiji naki ki hoy bhagni bhatiji whatever, ওর কাজিনরা বাংলাদেশে পলিটিক্স করবে করতেছে। সো তারা কিন্তু যারা পলিটিশিয়ান তারা জীবনেই কথা বলার প্রশ্নই ওঠে না, তারা এটা বাস্তবতা হইলো তারা এটা বলবে না। একটা সাধারণ মানুষও যদি বলতে পারে এই কথা, যেমন লাচ্ছে কি সরাসরি উঠে সে যদি কখনো বলেও এই কথা যে কী ব্যাপার আমি তো অস্ট্রেলিয়ান আপনাকে নিয়ে এরকম বাংলাদেশে বাংলাদেশি বলতেছেন কেন, রাগ হয়ে যদি এই কথা কখনো বলো যেটা সে বলবে না কখনো অবশ্যই, এটা যদি পেটে নিয়ে বসেও থাকে এটাকে একটা পলিটিশিয়ান মুখ দিতে আরও আগে বের হবে না, কারণ এখানে তাদের পিআর স্টান্ট হয়েছে তাদের প্রফেশন, সেইখানে কী পরিমাণ বিরক্ত করলে সে বইলা ফেলে একটা পলিটিশিয়ান তার পলিটিক্সের ক্যারিয়ার, তার প্রধানমন্ত্রী তার কাজিনরা সেখানে পলিটিক্স করবে সেটা ক্ষতিগ্রস্ত, তার মা সেখানে ইনভলভড, সো তাদের ইয়ে ক্ষতিগ্রস্ত হবে ক্যারিয়ার, সেটা জানা সত্ত্বেও সে ফট করে কথাটা বলে ফেলতে হলে, এবং অ্যাগেন এটা যা সিম্পলি বের হয়ে আসছে তার ভেতর থেকে এটা হচ্ছে বাস্তবতা, তারা এই কথাটা বলুক না বলুক নাও, মানে আমরা আমাদের পার্টটা করতেছি কিনা এটা হচ্ছে পয়েন্ট, তারা কি মনে করলো না মনে করলো, যেমন ওই যে ইয়েকে নোম চমস্কিকে নিয়ে বসায় রাখছে এক ঘন্টা, উনি ভদ্রলোক আমেরিকান ভদ্রলোক কিন্তু জীবনের মুখের উপর কিছু বলবেন না, উনি এসে একটা কারণ দেখাইছেন তো আমি এখন একটা অন্য কিছু স্কেজুল করে ফেলছি আমাকে এখন যাওয়া লাগবে, আমার ধারণা অন্য কিছু স্কেজুল করে না এই পাঁচ মিনিটের মধ্যে মানে এক ঘন্টার মধ্যে অন্য কিছু স্কেজুল করে ফেলছে না, আই ডোন্ট থিঙ্ক সো, এরা হেড অফ টাইম স্কেজুল করে জিনিসপত্র, সো উনি জাস্ট বিরক্ত হয়েছে উনি আর ইন্টারভিউটা করতে যাচ্ছে না, উনি ভদ্রতা দেখায় সরাসরি মুখের উপর বলে নাই যে তুমি আমাকে এক ঘন্টা বসায় রাখছো, তোমায় পাংচুয়াল না তুমি বেসিক্যালি ইডিয়ট, তোমার সাথে আমি এখন আমার মেজাজ খারাপ হয়ে গেছে আমি আর ইন্টারভিউটা করতেছি না, এই কথাটা তো সে ভদ্র বলবে না এভাবে ভদ্রলোক, সো সে বসে জানে আমি অন্য একটা জিনিস স্কেডিউল করে ফেলছি এখন আর আমার পক্ষে কথা বলা সম্ভব না চলে গেছে, সো সে তার পার্ট হচ্ছে ভদ্রতা দেখায় ভদ্রস্থ উপায় এখান থেকে বের হয়ে আসা নোম চমস্কি, সে সেটা করছে, আমাদের পার্ট কি ছিল ভদ্রস্থ উপায়ে সঠিকভাবে সব কিছু মেনটেন করে তার প্রতি সম্মান দেখায় তার টাইমের প্রতি রেসপেক্ট দেখায় না আমরা সেটা করি নাই, একইভাবে তারা যদি মাইন্ড নাও করে তাদের পরিচিতি নিয়ে বা যদি মাইন্ড করেও সেটা পেটের মধ্যে নিয়ে বসে থাকে আমাদের তো সেই সুযোগ নেওয়ার সুযোগ নেই এবং উচিত না, ধরে নেয়া যে ও তার বাবা মা বাংলাদেশি সুতরাং আমি তাকে বাংলাদেশি বলবো, টিউলিপ সিদ্দিকী যে প্রতিবাদটা করছে বা যেইভাবে প্রতিবাদটা করছে আমরা কেন তাদেরকে এই পর্যন্ত পুশ করে তাদের পেট থেকে এটা বের করবো যে না তুমি বলবো আমাদেরকে, মানে নির্লজ্জের মতো অস্বীকার বলতে হবে এই কথা বাংলাদেশিদের সামনে এসে যে না আমি বাংলাদেশি না, নাইলে আমরা থামবো না, আমরা যদি এরকম ফাতরামি করতে থাকি এবং জাতিগতভাবে এখন সে হয়তো তার এটা কোনো ইস্যু না কারণ সে এখন মানে এটা তার ইজ ওয়ার্কিং টু হার অ্যাডভান্টেজ, বাংলাদেশিরা তাকে নিয়ে নাচানাচি করতেছে বাংলাদেশি বলে পরিচয় দিচ্ছে, ইটস গোয়িং ইন হার গোয়িং টু হার বেনিফিট, তো এই কারণে সে এটা নিয়ে কোনো আপত্তিও নেই, কিন্তু অন্য সময় হলে কিন্তু তার এটা ভালো লাগবে না, আমার এক ফ্রেন্ড আছে উমার এখানে বর্ন অ্যান্ড রেজড ইন আমেরিকা, ওর বাবা মা পাকিস্তানি, তো প্রচুর চেতনা দিয়ে বড় করছে আর কি, যে কারণে ভেতরে প্রচুর পাকিস্তানি দেশপ্রেম আমাদের দেশের চেতনাজীবীদের মতো আর কি, পাকিস্তানি কিছু হলে দেখি চোখ মুখ লাল হয়ে যায় মাইন্ড করে ফেলে, সো আমি যখন বিভিন্ন মেট্রিক টেনে টেনে দেখে যে পাকিস্তান তো বাংলাদেশের যে পিছিয়ে আছে অনেক মেট্রিকে, সে নিতে পারতো না প্রথম দিকে চোখ টুক লাল হয়ে যেত মুখ টুক পাকিস্তানকে যখন পচাইতাম, সো সে আস্তে আস্তে আমার সাথে থাকতে থাকতে একটু হার্ডেন্ড হয়ে গেছে, এখন ফ্যাক্ট নিতে শিখছে আর কি আস্তে আস্তে, সো ফ্যাক্ট বললে যদি কারো চোখ মুখ লাল হয়ে যায় দ্যাটস দেয়ার প্রবলেম, কিছু করার তো নাই, তার মামাকে অনেকবার করে বলছে যে তাকে বিয়ে আর জন্য রাজি করানোর জন্য পাকিস্তানি মেয়ে জানি বিয়ে করে তার মা, এটা হচ্ছে যাওয়া কিন্তু সে কোনোভাবেই পাকিস্তানি মেয়ে বিয়ে করবে না, তার কথা হচ্ছে যে সে এটা হচ্ছে এটা রিয়েলিটি যে আরে পাকিস্তানে আমার কি পাকিস্তানিকে আমি জন্মাইছি না বড়ো হয়েছি সেখানকার কালচার সম্পর্কে আমি কী জানি, সেখান সেই কালচারে যে এক মেয়েটা বড়ো হয়েছে তার সাথে তো আমি মানায় চলতে পারবো না, সে আমার কালচার বুঝবে না আমি তার কালচার বুঝবো না একসাথে, এটা তো হবে না, সো ওই চেতনার কথাগুলো তো লাভ নাই, হ্যাঁ যে ছেলেকে পাকিস্তানি বানায় বড়ো করা হয়েছে তার মা সে আমেরিকায় বসে সারাদিন হিন্দি গান শোনে বা উর্দু গান শোনে, হিন্দি গানই শোনে বেশিরভাগ পাকিস্তানিরাও, তার সব কিছুর মধ্যে তার চলাফেরার কাজকর্ম চিন্তাভাবনার মধ্যে দেশি দেশি স্টাইল, যেটা আমি তাকে সবসময় পচাই মুখের সামনে যে তুমি তো আমাদের আমার চেয়ে বড়ো দেশ, এটা সেও স্বীকার করে যে সে বলছে যে তুমি ভুলে ওখানে তুমি আমেরিকা জন্মানোর উচিত ছিল আমি পাকিস্তানে জন্মানো উচিত ছিল, সো লাইক উই পোক ফান এট ইজ আদার, সো সে দেশি স্টাইলে বড়ো হয়েছে তার ফ্যামিলির ওই এনভায়রনমেন্টে, অ্যান্ড ইয়েট সে হচ্ছে একটা পাকিস্তানি মেয়েকে বিয়ে করা পাকিস্তানে যাওয়া সেখানে থাকা কল্পনাই করতে পারে না, সো এটা হচ্ছে রিয়েলিটি, এটা মানুষ বুঝতেছেন এটা একটা দুঃখজনক ব্যাপার, তাদের ধারণা তারা বাংলাদেশে বৈশা পাকিস্তানে বৈশা পৃথিবীর যে যেই দেশে জন্মাইছে বড় হয়েছে তাদের বাবা মা নাতিপুতি কেউ যদি ওই দেশের হয় তারা তাদেরকে ওই দেশি বানায় ফেলবে তারা বাংলাদেশি বানায় ফেলবে, তাকে কেয়ার না করে যে সে কী চায় সে কীভাবে সে মনে করে কি না,
সো এটা একটা ডিসরেসপেক্টফুল আচরণ। এন্ড অ্যাগেন বাংলাদেশিদের হয়তো কেয়ার করার সময় আছে, যখন তাদের পক্ষে যাবে সুবিধা মতো মাথায় তুলে একেবারে বাংলাদেশি, মানে বাংলাদেশি বোর্ন অ্যান্ড রেইজড। তো এটা গেল একটা দিক। এবং এখানে আরও আনুষঙ্গিক কিছু যাই না, মিথ বাস্টিং, ফ্যাক্ট চেকিং করার মেবি আরেকটু করা যায়। এমন একজন দেখলাম কমেন্ট করছেন যে এই ভদ্রমহিলা যে কিশোর উনি প্রায়শই বাংলাদেশে যায়, ওই তার মানে উনি বাংলাদেশি। ওরে বাবা রে বাবা, বাংলাদেশি প্রমাণ করার জন্য এখন যে কত কী না। উনি মাঝে মধ্যে বাংলাদেশে যায় কারণ হচ্ছে বাংলাদেশ ওনার ব্যবসা আছে, বাংলাদেশের রেস্টুরেন্ট আছে। সো বেসিক্যালি উনি রান্নাবান্নার মধ্যে ওনার একটা আগ্রহ আছে, ওনার বাংলাদেশের রেস্টুরেন্ট আছে কয়েকটা, এই কারণে উনি বছরে কয়েকবার করে বাংলাদেশে আসেন একটা খবরে যেটা পড়লাম। সো এখন আবার বাংলাদেশের এটার মধ্যে আবার শুরু করবে আরেক, মানে খালি স্পিন মারতে হবে, সব কিছু স্পিন মাইরা দিন। অন্য যেমন বাংলাদেশের স্পিন মারবে যে সে দেশপ্রেমিক দেখেন, আমি জানি না, আই এম নট শিওর, আপনি জানি না আপনি কেমন শুরু হলেন, আই এম নট শিওর যে এগুলোর পেছনে সব তার দেশপ্রেম চেতনা এগুলো কারণ কিনা। এই যে পাঠাওয়ের যে প্রতিষ্ঠাতা যে নাম ছিল, ভদ্রলোক খুন হইল যে নিউ ইয়র্কের ফ্ল্যাটে, সালেহ কি সালেহ ছিল ভুলে গেছি নাম, আচ্ছা জায়গা সালেহ সামথিং সালেহ ওর মেবি সালেহ সামথিং জায়গা। তো উনিও হচ্ছে বাংলাদেশে জন্মাইছে কিন্তু ছোটোবেলা থেকেই হচ্ছে আমেরিকা চলে আসছে, আমেরিকায় পড়াশোনা করছে, আমেরিকায় বড় হয়েছে, বেসিক্যালি টেকনিক্যালি বাংলাদেশে জন্ম চট্টগ্রামে বাট বেড়ে ওঠা আমেরিকায়, আমেরিকান ফুল ফ্লেজড। তো সেও হচ্ছে যখন তার ব্যবসা শুরু করবে সে বাংলাদেশে গিয়ে ব্যবসা করছে, সে কিন্তু আমেরিকান, সে জাস্ট বাবা মার কল্যাণে বাংলাদেশ সম্পর্কে একটা ভাষা ধারণা তার আছে, তার মনে হয়েছে যে তার যে ব্যবসার আইডিয়া যে এরকম দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমি ব্যবসা জমাইতে পারবো। এবং তার সে শুরু করছিল পাঠাও খুব সম্ভবত নাইজেরিয়াতে, গোটাকা নাকি একটা নাম ছিল ওটা দিয়ে, কিন্তু স্টার্টিংটা খুব সম্ভবত নাইজেরিয়াতে করছে, তারপর সম্ভবত লাওসে এবং লাস্টলি সম্ভবত বাংলাদেশে সে তার ব্যবসা বড় করে পাঠাও করে আনছে বাংলাদেশ, রাইট? সো সে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির তার বাবা মা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, সে একটা ধারণা রাখে ওইখানে কী চলে, তার কাছে মনে হয়েছে যে আমার বিজনেস আইডিয়া যেরকম, আমি এইসব দেশে আমার এই বিজনেসটা সুবিধা করতে পারবো, আমেরিকায় সুবিধা করতে পারবো না। সো সে আমেরিকান হওয়া সত্ত্বেও সে তার বাংলাদেশে গিয়ে বিজনেস করছে, অ্যান্ড গুড ফর হিম, হি সাকসিডেড। তো এটা এখানে আমি একই ঘটনা দেখতেছি, কিশোর চৌধুরী সে রান্নাবান্না নিয়ে ইন্টারেস্টেড, তো তার মনে হয়েছে যে অস্ট্রেলিয়া তো সুবিধা করতে পারবে না কারণ দেশের বাইরে কিন্তু ইন্ডিয়ানদের সামনে পাত্তা পাবেন, পাবে পায় না বাংলাদেশ, বাংলাদেশি খাবার, বাংলাদেশি আইডেন্টিটিটা আসবে এখানে আলোচনা একটু পর করবো। সো তার কাছে হয়তো মনে হয়েছে যে আমি এখানে বাংলাদেশি খাবো, বাংলাদেশি ইভেন বাংলাদেশি যারা রেস্টুরেন্ট চালায় বাংলাদেশি তারা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম দিয়ে চালায়। আমি একবার হাইওয়ে দিয়ে আসার পথে এক ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম শিখাইতে খাওয়া দাওয়ার পর কথা বলতেছি, দেখিও না ওই লোক বাংলাদেশি, রংপুর বাড়ি, পুরো বাংলা থেকে কটকট বাংলা ভাষা কথাবার্তা আলোচনা করলাম, নাম দিয়ে রাখছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো জিজ্ঞেস করলাম, বললো যে এরকম বাংলাদেশি রেস্টুরেন্ট নাম লিখলে কেউ ঢুকবেও না কারণ কেউ চিনেও না বাংলাদেশকে এবং কারো কোনো ইন্টারেস্ট নাই বাংলাদেশি খাবার, ইন্ডিয়ান খাবার সবার ইন্টারেস্ট। সো এগুলো যারা দেশের বাইরে থাকে তারা জানে হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো এই দেশে বাংলাদেশিরও ইন্ডিয়ান নাম দিয়ে পরিচয় দিয়ে ব্যবসা করে। সো এগুলো হচ্ছে বাস্তবতা, এগুলো আসলে অস্বীকার করে তো আসলে কত দূর, ফ্যাক্ট অস্বীকার করে কত দূর এইসব গাল গল্প মেরে। তো সেই আমার ধারণা সেই বাস্তবতা, সে মনে হয়েছে অস্ট্রেলিয়া সে ব্যবসার সুবিধা করতে পারবে না, বা করলে তাকে ইন্ডিয়ান পরিচয়, ইন্ডিয়ান আইডেন্টিটি দিয়ে ব্যবসা করতে হবে, হোয়াট এভার তার মনে হয়েছে বাংলাদেশে তার জন্য ভালো হবে, সে বাংলাদেশে গুড ফর হার, সে হয়তো ভালো করতেছে ব্যবসা জায়গা। তো এই বাস্তবতাগুলো কি বাংলাদেশিরা জানে? জানে না, তারা হচ্ছে ওরে বাবা দেশ প্রেম এই না সে। সো যেহেতু তারা জানে না, তাদের সামনে বাস্তবতাগুলো ফ্যাক্টগুলো উপস্থাপন করতেছি, এবং অবশ্যই ফ্যাক্ট তাদের জন্য কনভিনিয়েন্ট নাই কারণ তারা এগুলো শুনতে চায় না। এবং মিডিয়া, আমি এই কথাগুলো এখন রেন্টের মতো করে বলতেছি, আমি রেন্টের মতো না করে খুব সুন্দর করে বলতে পারবো না, অবশ্যই পারবো, মিডিয়া আমাকে ডাকুক, রেন্টের মতো না করে সুন্দরভাবে আমি ফ্যাক্ট উপস্থাপন করবো, তারা আমাকে ডাকবে না কেন, কারণ মিডিয়া হয়েছে পিয়ার বোঝে, এটা তো এখন আসতেছে রিয়েলিটি শোর পিয়ার, পাবলিক রিলেশনস, স্টান্টবাজি, মিডিয়ার কাজ হচ্ছে স্টান্টবাজি, এটা একেবারে আপনার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, মিডিয়ার কাজ হচ্ছে স্টান্টবাজি, ক্যামেরা মানে স্টান্টবাজি, ক্যামেরার সামনে যাই দেখেন আপনি সব হচ্ছে স্টান্টবাজি, কিন্তু পাবলিক এটা বুঝতে চায় না, পাবলিক পাচুর ভাবার অপরে ভাবার ক্যামেরার সামনে যা বলা হচ্ছে যেভাবে দেখানো হচ্ছে পৃথিবীটা মনে হয় এরকম। ওকে, তো এবার আসি রিয়েলিটি শোর বাস্তবতা, রাইট? সো প্রথমত আমি তো এটা মাস্টার শেফ ফলো করতেছিলাম না, ফলো করার কোনো কারণ না, এটা এটাতে কী এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, জায়গা বাংলাদেশিদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। সো যখন চারদিকে শুরু হলো খালি সারাদিন ফেসবুকে মাস্টার শেফ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, বাংলাদেশি উড়ায় ফেলতেছে, সেই যদিও সে বাংলাদেশি না এবং যদিও সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে না নেসেসারিলি, আসতেছে সেখানে, এগুলো দেখতে দেখতে তখন একটু ঘাটাঘাটি শুরু করলাম যে কী হোয়াটস গোয়িং অন হিয়ার। তো ওকে, ও আচ্ছা মাস্টার শেফ অস্ট্রেলিয়া একটা রিয়েলিটি শো, ওকে ফাইন, রিয়েলিটি শোতে কী, আমরা সকলেই জানি রিয়েলিটি শোর আগা গোড়া গোড়া আগা সব কিছু বানোয়াট, সব কিছু মিথ্যা, সব কিছু ফাতাবাজি, সেইখানে হচ্ছে ইফ ইউ নো এনিথিং অ্যাবাউট রিয়েলিটি শো, বাংলাদেশে তো কিছু রিয়েলিটি শো হয়েছে যেগুলো ওয়েস্টের রিয়েলিটি শোর আদলে এখানে করার চেষ্টা করে, ওরা চেষ্টা করে, তো সেখানে আমরা খুব ভালো করে জানি প্রত্যেকটা কন্টেস্ট্যান্টকে ট্রেন করা হয়, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ডিসিশন, আমরা যখন গানের রিয়েলিটি শোগুলো হয় কোন গানটা গাইবে একটা কন্টেস্ট্যান্ট সেটার শুদ্ধা প্রডিউসার তারা পক্ষ থেকে ইয়ে করা হয়, কী জানি বলে নির্বাচন করা হয়, শিখিয়ে দেওয়া হয়, লোক ভাড়া করে এনে শেখায় তাদেরকে,
একটা প্রতিযোগী, এটা মানে ইউ থিঙ্ক যে একটা প্রতিযোগীর দায়িত্ব গান শিখে সে গান গাওয়া, তাহলে কেন আয়োজকরা আবার তাদেরকে গান শিখে, যেহেতু প্রতিযোগিতা আয়োজকরা তো তাদেরকে শেখানোর কথা না, কারণ হচ্ছে আয়োজকদের পারপাস হচ্ছে, টার্গেট হচ্ছে ক্যামেরার সামনে যেন জিনিসটা ভালো দেখায়। আমি ওই ছেলে আসলে এসে গান গাইলো, মানুষ এনজয় করলো না, তাহলে তো আমি যেই উদ্দেশ্যে রিয়েলিটি শোটা শুরু করলাম, মানুষকে ডাকা, আমার ব্যবসা করা, সেটা সফল হচ্ছে না। সো এদের টার্গেট হচ্ছে ট্যালেন্ট হান্ট করা না, এদের টার্গেট হচ্ছে ব্যবসা করা এখানে। সো সেই ব্যবসা করার স্বার্থে দর্শক ক্যামেরার সামনে জানি সুন্দর হয়, পারফরমেন্সগুলো ভালো হয়, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। সেটা করার জন্য তারা এদেরকে ট্রেনিং করে, তারা এদেরকে দিয়ে যা বলানো দরকার বলা, যা করানো দরকার করায়, মানুষজনই ক্যামেরা, আর মানুষ তো এত চিন্তা করে না ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে কি, মানুষ যা দেখবে ওটা নিয়ে দৌড়াবে। আপনার গতকালকেই দেখলাম যে এক শিক্ষিত লোক, উনি ওনার প্রোফাইলে গিয়ে দেখলাম বেশ জ্ঞানী গুণী শিক্ষিত লোক, উনি হচ্ছে হিরো আলম একটা গান গাইছে হচ্ছে লকডাউন নিয়ে, লকডাউনে শিক্ষা ব্যবস্থার কি করা উচিত, একটা বেঞ্চ খালি রেখে প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত, একটি বেঞ্চ কে খালি রেখে দাও পরিবহনের মতো, তবুও তোমরা যাও খুলে দাও স্কুল কলেজ যত। ওই হিরো আলমের গান উনি শেয়ার করছে ক্যাপশন দিয়ে যে হিরো আলমও বোঝে লকডাউনে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে চালানো উচিত আর আমাদের জ্ঞানী গুণীরা বোঝে না, এটাই তো শোন। সো ওনার বুঝটা দেখেন যে হিরো আলম মুখ দিয়ে কিছু কথা বের হয়ে আসছে, অথচ হিরো আলম যে এই গানটা লিখে নাই, এই গানটা সুর করেন, এই গানটা প্রোডিউস করেন, এই গানটা মিউজিক কম্পোজ করেন, কিচ্ছু নেই হিরো আলমের। এখানে ক্যামেরার সামনে হিরো আলমের মুখ দিয়ে কিছু কথা বের হয়েছে মানে যেটা তার কথা না, এটা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এটুক বোঝার একটা শিক্ষিত মানুষ হিরো আলমের মুখ থেকে একটা এই কথা বের হয়েছে এটাও সে ধরতে পারেন না। যদি হিরো আলম না হয় আর একটু টাইট হয়ে পড়া লোক হয়েছে, তাহলে তো আপনি এটা বিশ্বাসই করাতে পারতেন না যেগুলো তার মুখের কথা না। তো সেখানে রিয়েলিটি শোতে আমরা জানি সব কিছু ফড়াইয়া দেওয়া হয়। তো সেখানে একটা রিয়েলিটি শোতে যখন একটা মহিলা এসে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করতেছে, জায়গা মানুষ জায়গা ওকে মানুষ বিশ্বাস করতেছে, ওকে সে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করতেছে, ওকে ফাইন অলরাইট করুক, সমস্যা নেই, মানে সমস্যা রকম যখন এরা এটা বিশ্বাস করে, এটা বিশ্বাস করানো শুরু করে জাতিগতভাবে এবং এটা নিয়ে চারপাশে যখন ওর বাবা, তখন একটু অসুস্থ অসুস্থ লাগে আর কি, কিছু করার তো নাই। এবং ইফ ইউ নোটিস আই ডোন্ট নো লাইক আমি একদম শুরুতেই, আমি যখন এটা নিয়ে খুব আলাপ আলোচনা, আমি শুরুতেই পুরো বিষয়টা মানে আমি আমার মতো করে বুঝে গেলাম বাস্তবতার নিরিখে যে হোয়াটস হ্যাপেনিং হিয়ার, হোয়াটস গোয়িং অন। সেটা হচ্ছে যে এই মেয়েটার হচ্ছে বাবা বাংলাদেশি, মা হচ্ছে ইন্ডিয়ান, সে রান্নাবান্না করতেছে, সে ইন্ডিয়ানে কিছু বলে না, সে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশি খাবার, তার বাবা নাকি তাকে শেখাইছে রান্নাগুলো, তার বাবার কাছ থেকে সে বাংলাদেশি রান্নাবান্না শিখছে। ওনার বাবা মাকে দেখলাম ওনারা সেই পুরান আমলের ভদ্রলোক ভদ্রমহিলা, আই উড থিঙ্ক ওর বাবা কিচেনে যাইতো না, এবং সে নাকি বাবার কাছ থেকে সব রান্নাবান্না শিখছে কিশোর চৌধুরী। তো উনি ওনার বাবার কাছ থেকে কীভাবে শিখলেন, বই পড়ে সাইকেল চালানো শেখার মতো বাবা মুখে মুখে ওনাকে শিখাইছেন? সে যদি জীবনে 10 বার কিচেনে ঢুকছে, আমার ধারণা 10 বারই তার মা সেখানে ছিল, সেখানে সে ইন্ডিয়ান খাবার রান্না করে না, তার মার কাছ থেকে কিছু শেখে নাই, তার বাবার কাছ থেকে সব বাংলাদেশি রান্না করা শিখছে, রাইট? সো এইগুলো এত ক্লিয়ার যে কী হচ্ছে এখানে, তারপরও মানুষ যে রিয়েলিটি শোতে কী হয় কীভাবে হয়, তারপরও মানুষ জাস্ট আই ডোন্ট নো। সো আমি প্রথমে ওই জিনিসগুলো আমি একটু জাস্ট যখন মানুষ চিলে চিলে করতেছি একটু যখন একটু ডাইসেক্ট করলাম, করে আমি লাইক ও নো নো, এখানে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে না, সে বাংলাদেশ নিয়ে গর্বিত না, এই কারণে এখানে সে সিম্পলি যেটা করতেছে এই ধরনের রিয়েলিটি শোতে যেটা করা হয় যে মানুষকে খাওয়ানোর জন্য, সে বাংলাদেশ যেটা বললাম একটাই যে বাংলাদেশকে কেউ চেনে না, বাংলাদেশি খাবার সম্পর্কে কারো কোনো ধারণা নাই, সো সে চিন্তা করছে যে আমি তাহলে আমার বাংলাদেশি বা হয়তো তার আয়োজকরা চিন্তা করছে যে তুমি তোমার এই পরিচিতিটা তুলে ধরো, কারণ অস্ট্রেলিয়ানরা কিন্তু বাংলাদেশের নামও শোনে নাই বেশিরভাগ, এবং বেশিরভাগ অস্ট্রেলিয়ান বাংলাদেশি খাবার কি ধারণাই রাখে না, তারা ইন্টারেস্টেড হবে তুমি এটা বললে। এবং সে এই প্রতিযোগিতা তার একটা ইন্ডিয়ানও আছে যে ফার্স্ট হয়েছে, আজকে রেজাল্ট হলো। To my parents, there's definitely moments along the way where this guy gave me a scare or two. সে ইন্ডিয়ানটা ফার্স্ট হয়েছে, কিশোর থার্ড হয়েছে। সো ওর সাথে ফাইট করলে তুমি পারবা না, তুমি যদি ইন্ডিয়ান খাবার করা শুরু করো, কারণ তোমার মা অস্ট্রেলিয়ান, তুমি জীবন ইন্ডিয়ান, তুমি জীবনভর মানে বাঙালি ইন্ডিয়ান, এই যে যেটা টেকনিক্যালিটি, অস্ট্রেলিয়ান তার বাঙালি মানে বাংলাদেশ, একই এত কিছু বুঝবে না, ওরা জানবে ইন্ডিয়ান সে, এবং সেটা টেকনিক্যালি রাইট। এবং ওইখানকার অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল ওরা বাংলাদেশিদের মতো করবে না, টুইস্ট মেরে মানে ফ্যাক্টকে তারা ইন্ডিয়ান ইন্ডিয়ানই বলবে, বাঙালি ইন্ডিয়ান হোক আর যাই হোক সে ইন্ডিয়ান। সো এখন যদি কিশোর যদি তার রিয়েলিটি বাস্তবতা যেটা আমি মনে করি লাইক আই ক্যান অ্যাসুম যে সে তার বাসায় তার মার হাতে রান্না খাইছে বাঙালি খাবারই কিন্তু বাংলাদেশি না, সে তার বাবার কাছ থেকে রান্না শিখে নাই, তার বাবার কাছ থেকে বাংলাদেশি রান্না শিখছে জীবনভর, এগুলো সত্য কথা বলে আমার মনে করি না। তো এই কথা এটা উপস্থাপন করলে কিন্তু তার কম্পিটিশনের জন্য এটা তাকে ফেভার করবে না। সো শি মেড এ ডিসিশন, আই বিলিভ আয়োজকদের সাথে মিলে, যে না আমি ওই লাইনে যাওয়াই যাবে না, ওই লাইনে গেলে কিন্তু আমার ঘুটিবাটি থাকবে না, স্পেশালি যেহেতু আর একটা ইন্ডিয়ান আছে কম্পিটিশনে যে ফার্স্ট হয়েছে, সো সেও ইন্ডিয়ান খাবার করতেছে, কিশোরও যদি ইন্ডিয়ান খাবার করে তাকে খুঁজে পাওয়া যাবে না।
সো যেই কারণে সে ডিসাইড করছে খুব সুচিন্তিতভাবে যে আমি বাংলাদেশ নিয়ে পড়ে থাকব, অ্যাট এনি কস্ট আমি বাংলাদেশি খাবার নিয়ে কথা বলবো, এবং আমি আমি দাবি করবো যে আমার বাবার কাছ থেকে আমি বাংলাদেশি রান্নাবান্না শিখছি, আমার মা নাই, আমার মা এক্সিস্ট করে না, আমার মা যে আসছে পৃথিবীতে এটা উল্লেখই করা যাবে না কারণ সে ইন্ডিয়ান। সো এই সে ইলেনে খেলার চিন্তা করছে এবং উইচ ইজ এ গুড কী বলবো স্ট্র্যাটেজি। সেখানে একটা প্রতিযোগিতা গেছে, সেই প্রতিযোগিতায় জেতার জন্য তার যা যা করণীয় সে তাই তাই করবে এবং তাই তাই করছে। সে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশি খাবার রিপ্রেজেন্ট করতেছি, ডাইভার্সিটি এগুলো বলে বলে যেগুলো ওইসব দেশে কী বলে খায় আর কি, এগুলো বলে বলে যায়। সেটা নিয়ে আমার আপত্তি নেই, এটা তুমি কম্পিটিশনে গেছো যেভাবে করা দরকার, যে স্ট্র্যাটেজিতে খেলা দরকার বা যেসব ক্রাইটেরিয়াম সেভাবেই করবা। এটা ছিল আমার প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং যখন দেখলাম যে সে তার বাবা কোন এথনিসিটির, তার মা কোন এথনিসিটির, এবং সে কীভাবে করে ক্লিয়ারলি বাংলাদেশ নিয়ে পড়ে থাকার চেষ্টা করতেছে, এবং সে তাও ক্লিয়ারলি না, অনেকগুলো পর্বে সে হচ্ছে বাংলাদেশের বাইরের অন্যান্য এথনিক খাবার টাবার তুলে ধরার জায়গা। সো তার স্ট্র্যাটেজিটা আমি বুঝে গেলাম যে আচ্ছা এই কারণে। তারপর আমি আরও শিওর হইলাম যখন জানতে পারলাম এই প্রতিযোগিতার এবারের ট্যাগলাইন হচ্ছে হোম কুক। হোম কুক মানে হচ্ছে আপনি বাসার খাবার, বাসায় যে ধরনের খাবার আপনি খান, তাহলে তো তার পক্ষে বাংলাদেশের বাইরে বা মানে যেহেতু ইন্ডিয়া যাওয়া যাবে না, একটা ইন্ডিয়ান কন্টেস্ট্যান্ট আছে এবং ইন্ডিয়ার খাবার ব্যাপারে মানুষ খুব একটা আগ্রহ ফিল করবে না কারণ সবাই ইন্ডিয়ান খাবার খায়, ইন্ডিয়ান খাবারের সাথে পরিচিত। সো বাংলাদেশি বললা, সো তার পক্ষে তার ইন এ ওয়ে সে বাধ্য বাংলাদেশি খাবার রিপ্রেজেন্ট করতে, ইন এ ওয়ে সে বাধ্য এই স্পেশালি আবার যেহেতু এবারকার ট্যাগলাইন হচ্ছে হোম কুক এবং কী কী নির্দিষ্ট দিন আছে ডে অফ দ্য উইক যখন হোম কুক স্পেশাল এডিশন যায়। এই প্রতিযোগিতা এটা একটা রিয়েলিটি শো, এই রিয়েলিটি শোর ট্যাগলাইন হচ্ছে হোম কুক, এবং এখানে তার বাবা হচ্ছে বাংলাদেশি, তার মা হচ্ছে ইন্ডিয়ান। এই সব বাস্তবতায় আমি আই ক্যান টেল ইউ উইথ সার্টেনটি হোয়াট হ্যাপেন্ড হিয়ার, আই ক্যান টেল ইউ উইথ সার্টেনটি, আমি প্রিটি শিওর আমি যে কথাগুলো বলতেছি এগুলোর প্রমাণ আস্তে আস্তে বিভিন্ন সময় তার ইন্টারভিউ কথাবার্তা বিভিন্নভাবে উঠে আসবে, আমি দেখাইতে পারবো, বাট জাস্ট ডোন্ট হ্যাভ দ্য টাইম ইয়েট, হয়তো এখনই ঘাটাঘাটি করলে অনেক কিছু পেয়ে যাবো আর সামনে বের হয়ে আসবে, বাট এটা আমার কাছে দীপালোকের মতো স্পষ্ট হোয়াট হ্যাপেন্ড। এটা একটা রিয়েলিটি শো, সেইখানে যা যা করার সে আয়োজকদের সাথে মিলে যা বলার যেভাবে বলার যা করার যেভাবে করার সেটাই করছে। তো এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে ফ্যাক্ট বলে আমি প্রিটি পজিটিভ দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। নাও এগুলো হচ্ছে সব বাংলাদেশিদের বাবলটা ব্রেক করার জন্য বললাম, যে কারণে এতক্ষণ এটা নিয়ে কথা বলতে হলো শুরুতে, কারণ এটাই আলোচনার বিষয়, পুরো ঘটনা এর তেমন ইন্টারেস্টিং কোনো আলোচনার জায়গা নাই। নাও এদেরকে নিয়ে কথা বললে বাংলাদেশরা কী করে বেড়াইতেছে সেগুলো অ্যাড্রেস করার পর, এবং কী করে বেড়াইতেছে লাইক ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বিচ্ছিন্নভাবে না, কোনো আইসোলেটেড ইভেন্ট এগুলো, এটাই বাংলাদেশ, এটাই এক জাতীয়ভাবে তারা এগুলো করে বেড়াইতেছে এবং এগুলো করে বেড়া সবসময় এটা আজকে নতুন না, রাইট? সো এটা একটা, এটা তাদের একটা থিং বাংলাদেশিদের। নাও এবার যদি আসি সাবস্টেন্সে, যে কিশোর চৌধুরী একটা কম্পিটিশনে গেছে, একটা বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ভদ্রমহিলা, এবং ফর হোয়াট এভার রিজন সে বাংলাদেশি খাবার দাবারকে সেখানে তুলে ধরছে, ফর হোয়াট এভার রিজন, এবং যেটা আলোচনা করলাম যেটার পেছনে অবশ্যই রিজন আছে এবং সেটা একটা ইয়ে রিজন, লাইক তার ইন্টারেস্ট আছে এখানে সেখানে তার, সে আবার শুরুতে এরকম দেখছি মানুষজন বলতেছে যে সে এরকম একটা প্রতিযোগিতায় সে বাংলাদেশি খাবার উপস্থাপন করতেছে, তার হারের আশঙ্কা আছে এই ধরনের খাবার উপস্থাপন করলে, সে তারপরও সে মানে জয়ের কথা চিন্তা না করে বিজয়ের দিকে মাথা না ঘামায় সে বাংলাদেশি খাবার রিপ্রেজেন্ট করতে চায় বলে সে এগুলো, না 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 কোনোটাই সত্য না এটার জায়গায় ব্যাপারে না, ব্যাপারটা 180 ডিগ্রি উল্টা, এটার ইয়েই হচ্ছে এথনিক খাবার উপস্থাপন হোম কুক নিজের জায়গা। যেই কারণে হোক, যে না যেই কারণেই হোক বললে অবশ্য ছোট করা হয় কারণটাকে, এটাই যদি কারণ হয়ে থাকে তাহলে তো দিস ইজ এভরিথিং, এটাকে অস্বীকার করে বা এটাকে পুশিং আন্ডার দ্বারা রাখ তাহলে তো পুরো বাস্তবতাটাই উল্টে দেওয়া হচ্ছে এবং ভুলভাল ব্যাখ্যা উপস্থাপন করা হচ্ছে জায়গা। তো তারপর এতক্ষণ এগুলো নিয়ে কথা বলে ফেলছি আর নতুন করে না বলি। তো যেই কারণে হোক যেভাবে হোক সে হচ্ছে বাংলাদেশি খাবার রিপ্রেজেন্ট করতেছে এই এই উপলক্ষে, বাংলাদেশি খাবার বাংলাদেশ নামটা অডিয়েন্স শুনতেছে এবং বাংলাদেশি খাবার অডিয়েন্সরা নামটা শুনতেছে, বাংলাদেশি বিভিন্ন খাবারের নামটা অডিয়েন্সরা শুনতেছে, সেটা অবশ্যই একটা গুড থিং এবং এটা একটা গুড ফিলিং আমাদের আমার জন্যে আমাদের জন্য না, আমি আমাকে এদের সাথে অ্যাসোসিয়েট করতে চাই না আমার কান্ট্রিম্যানদের সাথে, বুলশিট এদের সারাদিন পাগল পাগল লাগে। সো আমি আমার কথা বলি, এরা তো অলরেডি গর্বিত, এটা তার বলার অপেক্ষা, কারণ আমি আমার কথা বলতেছি, আমি গর্বিত না বাট ইটস এ গুড ফিলিং যে অস্ট্রেলিয়ান একটা টিভি চ্যানেলে আমরা যেই খাবার দাবার খাইছি বা অ্যাটলিস্ট টার্মগুলো একটু একটু ইয়ে করা, এডিটেড, একটু আপডেটেড, একটু কী বলবো যে যাতে ফিট করে ইনটু দেয়ার ইয়ে, যেমন স্মোক রাইস, পান্তা ভাতকে সে বানাইছে স্মোক রাইস, কারণ পান্তা ভাত বললে এরা রিলেট করতে পারবেন অস্ট্রেলিয়ানরা, কারণ স্মোক রাইসটা হলে ওকে ফাইন, তো সেটা ফেয়ার এনাফ এখানে তো তাকে আর খিচুড়ি রান্না করে খাওয়াইলে অস্ট্রেলিয়ানরা খাইতে পারবে না, সেটা ওরা বাংলাদেশে আবার বুঝো না, বাংলাদেশিদের ধারণা যে একদম দেখলাম লিখছে আছে যাক আর কথা না বাড়াই, বাংলাদেশিদের খাবার আমরা নাকি খুব ভোজন রসিক, আমরা নাকি খুব রসায় রসায়
হয় আমরা ভোজন রসিক দেখে সবাই হার্টের সমস্যা। সো তো আমরা যেই খাবার খাই এগুলো রাখাইতে পারবে না, ওরা নিতেই পারবে না। সো স্বাভাবিকভাবে সেখানকার এমনভাবে করা হয়েছে, জানি আমাদের সে এথনিক জিনিসটা উপস্থাপন হোম কুক, সে নিজের বাসার খাবার ওইটাকে অস্ট্রেলিয়ান পাঞ্চ দিয়ে স্টাইলে উপস্থাপন করছে, জানি বিচারকরা রিলেট করতে পারে, খেয়ে এনজয় করে, নেলতে এনজয় করবে না, সে ফেল মারবে। বাংলা যেটা আমি দেখলাম শুরুর দিকে বলতেছিল বাংলাদেশি খাবার, সে কত সাহস তার, সে বাংলাদেশি খাবার সেখানে প্রেজেন্ট করতে গেছে না। প্রথমত এটা ক্রাইটেরিয়ান ছিল বলে মনে হচ্ছে, ক্রাইটেরিয়ান ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে সে যদি সাহস দেখাইতে যেত তাহলে সে এত দূর আসতেই পারতো না। বাংলাদেশি খাবার মানুষ এটা বুঝতে চায় না যে আমার মুখে যেটা স্বাদ লাগে এটা ইউনিভার্সালি সুস্বাদু খাবার না, যেটা একটা আমেরিকানের জন্য সুস্বাদু খাবার এটা আমরা মুখে দিয়ে নিতে পারবো না। সো এনিওয়েজ, যাক সেটাকে বলে লাভ নাই না, বাংলাদেশি খাবার, পিওর বাংলাদেশি খাবার উপস্থাপন করলে এখানে পেট খারাপ হয়ে বমি করে মরে যাবে উপস্থাপকরা। বাট এগেন, সে ওই ইয়েটা রাখতে চাইছে যে ওই কালচারাল অ্যাসপেক্টটা, এটার বাইরে যাওয়া তার পক্ষে সম্ভবও ছিল না। সো সে সেইটাকে ব্যবহার করছে, সেটা ব্যবহার করে এটা আমাদের অ্যাডভান্টেজে গেছে, আমাদের কালচার উঠে আসছে আমাদের ইয়ে। সো এটা একটা গুড ব্যাপার। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে আমাদের মেয়ে এখন এই কথাগুলো বলতে ইচ্ছা করে না বাঙালিদের কাজকর্ম আচার আচরণের কারণে। অ্যাট দ্য এন্ড অফ দ্য সে আমাদের মেয়ে ইন দ্যাট, সে যদি অস্ট্রেলিয়ান, সে যদি অস্ট্রেলিয়ান আলো বাতাস বেনিফিট সুযোগ সুবিধা কালচারে বেড়ে উঠছে, কিন্তু তার বাসার অ্যাটমসফিয়ারটা কিন্তু বাংলাদেশি অ্যাটমসফিয়ার ছিল বা বাঙালি অ্যাটমসফিয়ার ছিল, ইন্ডিয়ান। সে সারা জীবন তার বাবাকে মাকে বাঙালি খাবার খাইতে দেখছে, সে বাসায় বাংলা কথা শুনছে, দেশে তার আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা বলছে। সো সে যদিও অস্ট্রেলিয়ান, সে কিছুটা হলেও রিলেট করতে পারে আমাদের কালচারের সাথে, কিছুটা হলেও, খুব বেশি কিন্তু পারার কথা না। আমি প্রচুর ইয়ে দেখছি, কী বলে, এখানকার বর্ন অ্যান্ড রেজড ফার্স্ট জেনারেশন যারা আর কি সিটিজেন, একটা বললাম আমার ফ্রেন্ড উমর আছে, এরকম আরও কয়েকজন, একটা মেয়ে আমি দেখছিলাম যখন মন্টেনায় ছিলাম, ওর বাবা হচ্ছে বুয়েটের টিচার, সে এখানে বর্ন অ্যান্ড রেজড, তার সাথেও খুব অনেকদিন কথাবার্তা হচ্ছে, তাদের চিন্তাভাবনা মেন্টালিটি। সো আপনি তাদের সাথে কথা বললে বাংলাদেশের যেরকম ধারণা, এরা বাংলাদেশি না, এরা বাংলাদেশি, এরা অস্ট্রেলিয়ান, এরা আমেরিকান, দে জাস্ট নো এ লিটল বিট অ্যাবাউট বাংলাদেশ থ্রু দেয়ার প্যারেন্টস, বাবা আমার কল্যাণে একটু একটু ধারণা রাখে আর কি যে বাংলাদেশ কী জিনিস। সো এনিওয়েজ, যেভাবে হোক, যেই কারণে হোক, তার মাধ্যমে বাংলাদেশ নামটা অস্ট্রেলিয়ায় উঠে আসছে এবং বাংলাদেশি খাবার জিনিসটা অস্ট্রেলিয়ায় উঠে আসছে, এটা একটা ভালো ব্যাপার। এবং ওটু কি, এটা নিয়ে এত কিছু বাঙালি, এখান এদের তো কোনো আলোচনা করার কোনো বিষয় নাই, এটা তো আপনাকে বুঝতে হবে, বাংলাদেশিদের আলোচনাযোগ্য কোনো বিষয় নাই। আপনি চিন্তা করতে পারেন একটা বিদেশে, ওয়েস্টের দেশগুলোতে যারা ডুইং স্টাফ, তাদের দেশের কোন লোক কোন দেশে গিয়ে কোন রিয়েলিটি শোতে কম্পিটিশন, এটা নিয়ে জাতীয়ভাবে দিনের পর দিন উচ্ছ্বাস, লাফালাফি, নাচ, ক্যান ইউ ইমাজিন? সো এটা হচ্ছে একটা ইন্ডিকেশান যে লাইক আমাদের জাতীয় আলোচনাযোগ্য বিষয় কী, কে কোথায় ব্যক্তিগত ক্যাপাসিটিতে বাংলাদেশে না বিদেশের মাটিতে রিয়েলিটি শোতে কী রান্না করতেছে জায়গা। সো এটা একটা ভালো ব্যাপার ছিল, একটা ভালো ব্যাপার হইতে পারতো, একটা পজিটিভ ব্যাপার হইতে পারতো, কিন্তু বাংলাদেশিদের যা করতেছে, যে একটা বিষয় নিয়ে যা করে বেড়াইতেছে, তাতে করে আর এই এই জিনিসটা নিয়ে লাইক কথা বলার এখন রুচি নষ্ট হয়ে গেছে। এখন আর কথা বলতে গেলে এমন হচ্ছে জানি গটালিকা প্রবাহে গায়া ভাষা এদের সাথে নেমে পড়লাম। সো না, আমি একটা ডিস্টিংশন রেখে, আমার কান্ট্রিম্যানদের সাথে একটা ডিস্টিংশন রেখে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই কিশোর চৌধুরীকে ফর হার এফোর্ট। অ্যাগেন, এটা কম্পিটিশনের ক্রাইটেরিয়া ছিল বলেই মনে হচ্ছে, এবং অ্যাগেন সে সুচিন্তিতভাবে তার বাংলাদেশি সাইডটা তুলে ধরতে চাইছে কম্পিটিশনের ভালো করার স্বার্থে, এবং ইট পেইড অফ, সে আসতে পারছে অনেকদিন পর্যন্ত সব কিছু। সো কিউডোস টু হার, গুড ফর হার, এবং কনগ্রেচুলেশনস টু হার। এবং সে এখানে দাবি করছে যে বই লিখবে বাংলাদেশি খাবার নিয়ে, আই ডোন্ট নো ইফ ইটস ট্রু অর নট, এগুলো যে কোনো রিয়েলিটি শোতে আপনারা যদি দেখেন দেখে থাকবেন, এগুলো বলে বেড়ায় যে তারা কী করতে চায় রিয়েলিটি শোতে, আপনি দেখবেন ইভেন বিউটি পেজেন্টের মধ্যেও এরা আসছে, হইতেছে কোমর টোমর দেখেন, আচানাচি উলঙ্গ ড্রেস ট্রেস পরে টোরে এই পর্যন্ত আসে। আসার পর এবার তাদেরকে ফাইনাল স্টেজে চলে আসলে এবার তাদেরকে প্রশ্ন করা হয় যে তারা কী সামাজিক পরিবর্তন আনতে চায়। তারপর তারা দাবি করে যে তারা উদ্বাস্তু শিশুদেরকে নিয়ে কাজ করতে চায়, তারা বই লিখতে চায়, তারা নারী মুক্তি নিয়ে, এগুলো বইলে টইলে ফার্স্ট চাল হয়ে আসে, সেগুলো করে কিছুই করে না। হ্যাঁ, সেগুলো রিয়েলিটি শোর একটা টেম্পলেট আছে, এগুলো কত রকম নাটকের কথাবার্তা বলেন, নাটকের কাজকর্ম করে, এগুলো নোবডি বিলিভস দিস, অ্যাপারেন্টলি বাংলাদেশিরা করে, তারা নাচতে সেগুলো নিয়ে। সো সেই পত্রমিলে বলছেন উনি বাংলাদেশি খাবারকে প্রচার করতে চান, উনি খালি কান্না করেন, ওভার ইমোশনাল, বাট বলছেন সেখানে বই লিখতে চান। আই ডোন্ট নো ইফ হি উইল ফলো আপ অ্যাট অল অর নট, মেবি যেহেতু উনি বাংলাদেশের রেস্টুরেন্ট আছে, ওনার হয়তো রান্নাবান্না নিয়ে প্যাশন একটা আছে বোঝা যাচ্ছে, মেবি শি উইল ফলো আপ, মেবি শি উইল নট। আই উড থিঙ্ক যে এইগুলো কোনো কিছু ফলো আপ করবে না, এগুলো কম্পিটিশনে বলার জন্য বলছে। বাট এনিওয়েজ, লাইক আই সেট, ক্যামেরার সামনে যা বলে এর 90% আমি বিশ্বাস করি না, 10%-এর পেছনে বাস্তবতা থাকতে পারে, 90%-এর পেছনে কোনো বাস্তবতা নেই। যা বললে, যা যেভাবে বললে ভালো দেখায় শোনায়, পাবলিক খাবে, এদের এখানে ব্যবসা করতে আসছে, এরা পাবলিককে নাচানোর জন্য যা যা বলা করা দরকার সব করতেছে এবং পাবলিক নাচতেছে। সো এভরিথিং মেক সেন্স, রাইট? সো সে আর কি, বাট জায়গা আমি 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 অন্য বাস্তবতাটা অন্য দিকটা না, বাস্তবতাটা উপস্থাপন এবং আলোচনা করতে চাইলাম। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে
মানে আই ক্যানট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম হার, দ্য ফ্যাক্ট যে কারণেই হোক যেভাবেই হোক সে বাংলাদেশ তার মাধ্যমে বাংলাদেশ নামটা উঠে আসছে, পরিচিতি পাইছে, পার্সোনালি একজন বাংলাদেশি হিসেবে ইটস এ গুড ফিলিং ফর মি।